জেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী নাসিমা মুকাইলি ঘোড়া মার্কা প্রতীকের পক্ষে আজকের এই জনসভার সভাপতি, আপনাদের এই ফুদন্ত ইউনিয়নের কৃত সন্তান, ফুদন্ত ইউনিয়নের প্রাণ পুরুষ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় পীরজাদা কাজী সৈয়দুর রহমান সাইদুল ইসলাম মঞ্চে আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি, আমার শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট জহির ইসলাম ভূঁইয়া মঞ্চে আছেন, যার বক্তব্য অল্প কিছুক্ষণ আগে যার বক্তব্য শুনেছেন আপনাদের, আমাদের এই বিজয়নগর তথা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব অহংকার, কুয়েত চেম্বার অফ কমার্সের বিপ্লবী সভাপতি এবং যিনি প্রার্থী হয়েছেন নাসিমা মুকাইলি, নাসিমা মুকাইলির স্বামী শ্রদ্ধা বড় ভাই লুৎফুর রহমান, আমাদের জাতীয় পার্টির জেলার নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবী লীগ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ভাই। আমি বক্তব্য দেব না, বক্তব্য সভাপতি দিবে, আমি আমার দুই মিনিটের ভিতরে আমার কথা শেষ করব। আমি শুধু আপনাদের কাছে একটা মেসেজ দেওয়ার জন্য আসছি। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এই জনসভায় বক্তব্য দিচ্ছে, নাসিমা মুকাইলি তো স্বতন্ত্র প্রার্থী, প্রশ্ন জাগতে পারে না? এই প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দিচ্ছি। নাসিমা মুকাইলি যদিও আজ থেকে 5 বছর আগে ঘোড়ার প্রতীকে উপজেলা আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছিল, আমিও সেদিন নির্বাচন করি নাই, কিন্তু পরবর্তী সময়ে নাসিমা মুকাইলি 2022 এবং 23 সালে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের শ্রদ্ধেয় নেতা, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী রম ওবায়দুল মুক্তাদি চৌধুরীর নির্দেশ এবং প্রস্তাবনার প্রেক্ষিতে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগে যোগদান করেছিল। যোগদান করার কারণে পরবর্তী এবার উপজেলা নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক যেহেতু প্রার্থী হয় নাই, উপজেলার সিনিয়র কোন নেতৃবৃন্দ প্রার্থী হয় নাই, আমাদের উপজেলা আওয়ামী লীগের একজন কর্মী, উপজেলা আওয়ামী লীগের একজন নেত্রী প্রার্থী হয়েছে, আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি মাননীয় মন্ত্রী সহ উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দর পক্ষ থেকে আমি এবং আমার সভাপতি ওনার পক্ষে সমর্থন দিয়েছি। তাই এই সমর্থনের প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে নির্দেশ দিয়ে যাব আজকে উপজেলা এই নাসিমা মুকাইলির পক্ষে 5 তারিখে বুড়ের বিজয়ের ঘোষণা করার জন্য মাঠে নেমে পড়ুন। সেই জামাত ছিবি রাজাকারের সেই কালো সন্ত্রাসীরা যারা পেট্রোল বোম মেরে, যারা অগ্নি সন্ত্রাসী করে 8টা থেকে 10টা মামলা নিয়ে নির্বাচন করছে আসছে, তাদেরকে প্রতিরোধ করে যারা বিজয়নগরকে পুঙ্গ পেঁচেছে, যারা বিজয়নগরে মাননীয় মন্ত্রী মহোদয়ের উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, তাদেরকে প্রত্যাখ্যান করে যিনি 5 বছর আপনাদের উন্নয়নের প্রতীক হিসেবে মাননীয় মন্ত্রী মহোদয়ের পাশে থেকে 5 বছর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে, কিন্তু আপনারা কি হলপ করে বলতে পারবেন 5 বছরে একজন মানুষের বিরুদ্ধে থানায় ফোন করে পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করেছে? একটি প্রমাণ থাকলে আমি ভোট যাব না। 5 বছরের মধ্যে কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে, কোন গ্রামে দাঙ্গা ফসাদ সৃষ্টি করে মানুষের মধ্যে খুন খারাপি সৃষ্টি করেছে, যদি একটি প্রমাণ থাকে আমি ভোট যাব না। আমি আরেকটি বলি, উপজেলা পরিষদ থেকে যদি 10,000 টাকা নয় 5,000 টাকা, 2,000 টাকার আত্মসাতের কোনো প্রমাণ যদি নাসিমা মুকাইলির পক্ষে থাকে আমি আপনাদের কাছে ভোট চাব না। তাই আমি আমি উদাহরণ গ্রন্থে আপনাদের সামনে বলে দিয়ে যাই, বুদন্তি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সভাপতিকে আমি নির্দেশ দিয়ে চাই, আগামীকালের মধ্যে আপনারা আপনাদের
সিদ্ধান্ত পরিবর্তন করুন। আপনি নির্বাচন করেছিলেন, জামানত বাজেয়াপ্ত হয়েছে, সুতরাং হাঙ্গি মাঙ্গি না করে উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ফাইসলা করতে পারবেন না, কোনো ভালো করতে পারবেন না। তাই সকল নেতৃবৃন্দকে আগামী 5 তারিখে নাসিমা মুকাইলির পক্ষে স্লোগান দিয়ে ঘোড়া মার্কার বিজয় ঘোষণা করে আপনারা ঘরে ফিরবেন। সত্যিকারে যদি বঙ্গবন্ধুর চেতনাকে আদর্শকে লালন করে থাকেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যদি আস্থা বিশ্বাস থাকে, আমাদের প্রিয় নেতা রাম উবায়দুল মুক্তাদি চৌধুরীর নেতৃত্বের প্রতি যদি পূর্ণ আস্থা বিশ্বাস থাকে, তাহলে যারা 1975-এর 15ই আগস্টে যারা জন্মদিন জন্ম উৎসব পালন করে তাদেরকে প্রত্যাহ্বান করুন, তাদের মাটিতে তাদেরকে এই বিজয়নগর মাটি থেকে বিতাড়িত করুন। এই বিজয়নগরের মাটি মুক্তিযুদ্ধের মাটি, এই বিজয়নগরের মাটি উপাধীন মুক্তাদি চৌধুরীর মাটি, এই বিজয়নগরের মাটি আওয়ামী লীগের মাটি, এই বিজয়নগরের মাটি মৌলবাদদের অক্ষি সন্ত্রাসীদের কোনো জায়গা নাই। তাই আপনার ঐক্যবদ্ধ হয়ে 5 তারিখে নাসিমা মুকাইলকে ভোলা মার্কার বিজয় ঘোষণা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সেই আদেশ এবং নির্দেশনা দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় যুদ্ধ।